স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সীমানা এলাকায় মানুষ আশ্রয় কেন্দ্রে খেয়ে না খেয়ে দিন পার করছে। এমন খবরে মানবিক বাংলাদেশ গড়তে নোয়াখালীতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আল খায়ের ফাউন্ডেশন। আল্লাহ যারা দিয়েছে তাদের মঙ্গল করুক, ঘরে পানি, চুলায় পানি, খাওয়া রান্না রান্না করে খাওয়া খাইতে পারি না, বাড়িটা উঠে গেছে, কত টাকা ডুবে গেছে বুঝলেন না। এই উপকারটা পেয়ে সবাই খুশি। আমাদের এলাকাটা বর্ডার হিসেবে হয়ে আমাদের এখানে কে আসতে পারে না, কেউ জানা নাই, চেনা নাই। প্রতিদিন 1000 লোকের খাবার পাকানো হয় এখানে আশ্রয় কেন্দ্রের। এখানে আমরা আসি তো আমরা এখানে থেকে রান্নাবাড়া করি, করার পরে এটা অন্য অন্য বাড়িতে যারা রান্নাবাড়া করতে পারে না, পানির জন্য সমস্যা আছে, তাদেরকেও দেওয়া হয়। জানা যায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দিলেও তা প্রয়োজনের তুলনায় কম। যাতায়াত ব্যবস্থা না থাকায় দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। এমন খবরে বেগমগঞ্জ উপজেলার দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী উপহার, রান্না করা খাবার বিতরণ ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং চিকিৎসা সেবা কার্যক্রম হাতে নেয় আল খায়ের ফাউন্ডেশন। নোয়াখালীর বেগমগঞ্জ, নোয়াখালী লক্ষ্যভেদ বড় এরিয়া, এখানে আমাদের প্রায় 800 পরিবারের কাছে আমাদের শুকনো খাবার এবং যে নন ফুড আইটেম এটি পৌঁছে দিচ্ছি। পাশাপাশি এখানে প্রতি ঘন্টায় আমরা 500 লিটার পানি, এই পানিটাকে ফিল্টার করে আমরা পৌঁছে দিচ্ছি মানুষের কাছে। এবং এখানে আমাদের প্রতিদিন 1000 বেশি রান্না করা খাবার আমরা বিতরণ করতেছি। এখান থেকে বিতরণ করে বিভিন্ন এলাকা আশেপাশে দেওয়া হচ্ছে। আমরা আল খায়ের ফাউন্ডেশন এবার এই দুর্যোগে বন্যা আমরা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার সহ বাংলাদেশ বিভিন্ন পয়েন্টে কাজ করছি এবং প্রতিটা পয়েন্টে কাজ করার আগে আমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং ইউনের সাথে সমন্বয় করে কাজগুলো করছি। গতকালকে আমাদের প্রতিনিধির মাধ্যমে যখন ইউনের সাথে কথা হয়, ইউনো মহোদয় আমাদেরকে বলেন যে এই যে এলাকাটা বেগমগঞ্জের যে আবদুল্লাপুর গ্রামে, এখানে কোনো ত্রাণ এসে পৌঁছায়নি এবং ঠিক আমরা যখন এসেছি আমরা কত সত্যতা পেয়েছি, এখানে এই পর্যন্ত কোনো প্রতিষ্ঠান কোনো ত্রাণ নিয়ে আসেনি। তোমাকে দেখতে পানি নিচে অবস্থান করতেছে, পুরো আটশো সমান পানি, কিছু বুক সমান পানি। এই অবস্থায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা আন্তরিক ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, যাতে সহায়তায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পেরেছি। এমন স্মরণকালের ভয়াবহ বন্যায় যারা নোয়াখালীর পানিবন্দী মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলার ইউএনও আরিফুর রহমান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবে বলে আশা করেন তিনি। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।